বীজপুরে বিজেপিতে বড় ভাঙন। বিজেপির একাধিক নেতা কর্মীরা যোগ দিলেন বুধবার তৃণমূল কংগ্রেসে। বুধবার হালি শহরের মঙ্গলদীপ ভবনে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির হালি শহরের তিন মণ্ডল সভাপতি সহ একাধিক বিজেপি কর্মীরা। বিভিন্ন পদে থাকা 42 জন এবং বিজেপি কর্মী মিলিয়ে 700 জন একটি টিম বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। দলত্যাগীদের দাবি, 2 তারিখ ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই তারা রীতিমতো অসহায় হয়ে পড়েছে। তাদের পাশে কোনো রকমভাবেই বিজেপির কোনো উচ্চ নেতৃত্ব দাঁড়ায়নি। যেই আশা নিয়ে তারা মানুষকে সেবা করার জন্য এসেছিলেন, তারা সেটা করতে পারছেন না। সেই কারণেই তারা বুধবার দলত্যাগ করলেন। না না, 42 জন মণ্ডল সভাপতি, জেলা মহিলা ওদের মোর্চা আছে, তার নেত্রী, তারপরে শক্তি বিমুখ, ওদের অবজারভার, ওদের যারা বিভিন্ন পদাধিকারী, এরকম 48 জন যোগদান করেছে। এর সাথে ওদের সমর্থকরা আছে। না না, এটা কেউ ঘরচাড়া ছিল না। এরা তো, এদের বক্তব্য তো মূলত সেটাই যে আমরা, আমাদের নেতারা যা বক্তৃতা করেছিল তাদের আমাদের ঘরচাড়া হওয়ার কথা, কিন্তু আমরা কেউ ঘরচাড়া হয়নি, তৃণমূলের নেতারাই আমাদের আশ্বস্ত করেছে। কিন্তু যে নেতাদের আশ্বস্ত করার কথা ছিল সেই বিজেপির নেতারা কেউ খোঁজখবর নেয়নি।